وحبيبنا ورؤوفنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله شرف لك صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى جل جلاله وعم نواله في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة أمر له بفرقة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا وفي شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أفنر يخوزون يخو خانو بويسون يخوزون يخو خانو بويسون إلا مفيلور سروتنا أبقى قدوا يخوري মাই বাবার নেক আওলাদ যারা জিকিরের মহফিল গেলে দুরুদের মহফিল গেলে এরা জুরে জুরে পড়ে আব্বা এক মুমিনে আর মুমিনে গা লাগাইয়া বইলে সগিরা গুনা জরিয়া পড়ে হিংসা হরিয়া যায় আলী মোগলে ওয়াজর মাঝে মাঝে কই সুবহানাল্লাহ জুরে আলহামদুলিল্লাহ জুরে আল্লাহু আকবার জুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ফরমান সুবহানাল্লাহর আওয়াজে আলহামদুলিল্লাহর আওয়াজে দুরুদের আওয়াজে আমদার জারার মুরজাগানোর খবর দাও দেওয়াই আগুন জ্বলে আইও বা করে দি হ্যাঁ এই সুবহানাল্লাহর আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজ দুরুদের আওয়াজ আমরা মুরজাগানোর খবর এটা আওয়াজে গিয়া দাও দাও আগুন ঠাস ঠাস করে নিবাইয়া দের কইনা সুবহানাল্লাহ এরকিনে মাই বাবার নেক আওলাদ যারা জিকিরের মহফিল গেলে এরা জুরে জুরে পড়ে বলে ফায়দা কিতা বলে এই ফায়দাটা আমার মধ্যে গান বলে পাই জুরে দুরু শরীফ আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা ظلمت
কুফর ও দলালত যখন জানে চাদাই ও মদিনা হুব আলম তা খাজিনা বন গিয়া আল্লাহুম্মা জুরে সাল্লাম وعلى آل سيدنا نور عرشا نور فرشا وعلم أنوار الكعبة حتى صدر المدينة بنبيا اللهم سلم سيدنا وعلى آل سيدنا سيدنا الله
পাইলে নিজালাই বনবি পাইলে নিজালাই আল্লাহ সোনার গদে জিন্দা তাকের সর্বদায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই আল্লাহ 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 পাগলা দে ভুল বেলা দেখনা চাইয়া আল্লাহ 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 বেলা গেলে সন্ধ্যা হইলে বেলা গেলে সন্ধ্যা হইলে পাগলা দে ভুল বেলা দেখনা চাইয়া আল্লাহ 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 এ ববে খুজলা পাইলে এ ববে খুজলা পাইলে বাবার কলব ধরি মুর্শিদ বাবার কলব ধরি জিকির ভরি সবে মিলে মুর্শিদ বাবার চরণ ধুলি আল্লাহ 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 মায়ার নবি গো তুমি নিয়াই বাই
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ও তালামী যে ইসলামিয়া বড় লেখা সদর ইউপি 8 নং ওয়ার্ড শাখার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষ সম্মানিত সভাপতি সাহেব আজকে সবার প্রধান অতিথি আওলাদে ওলী হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতুলি দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম নজওয়ান ভাইয়ান ফরদানিশ মাবুন মালিকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনারে আমারে জিকিরের মফিল ও ইসাল সওয়াবের মফিল ও আশার বসার তৌফিক দিছেন জুরে সুরে শুকরিয়া কক আলহামদুলিল্লাহ হাজিরানে মজলিস ইটা মফিল বড় মোবারক যেমন আপনি বাড়িটা কি নিয়ত করছেন যে 22 ফেব্রুয়ারি ডিমাই উসমানী বাজার মাঠে জিকিরের মহফিল হইব বাড়িটা কি নিয়ত করছেন মহফিল পর্যন্ত পৌঁছে গেছেন ওই সময়ে ফেরেশতায় আল্লাহর ডাক দি হইন আল্লাহ তোমার বান্দা গুনার বোঝা লইয়া ব্যস্ত হামাই যায় সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ কইন ফেরেশতা আমার গোলামের গুনার বোঝা তোমার খান্দল সুবহানাল্লাহ বলুন আমার গোলামের গুনার বোঝা তোমার খান্দল আমার গোলাম রে গুনাটাকে পাক সাফ করিয়া জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিব গুনাহ ফাতলা না বার বার এই ফেরেশতা কত সময় লইয়া কইন অসম্ভব এত ওজন আমার দ্বারা বোয়া সম্ভব না আল্লাহ কইন ও ফেরেশতা আমার গোলামের গুনার বোঝা সমুদ্র নিয়া ফেলাই দে ইটা মহিল যদি বোয়ার মতো বইতা পারই হওয়ার মতো কইতা পারই আমার আল্লাহ আপনারে ওলি বানাইয়া বাড়ি নিবাস মক্কা মদিনায় নবীজি ইসলাম প্রচার করলাম তরবারি দিয়া নিয়া মাতকা তরবারি দি মানুষের মারিয়া নিয়া জিনা নবীজির সুন্দর ব্যবহার দেখাইয়া মুআজ্জাজা দেখাইয়া কলিমার দাওয়াত দিছই না তরবারি দি বাড়িয়াই যাই বলে তোরা কলিমা পড়ো আল উলামা ওয়া রাসাতুল আমলিয়া কিয়ামতের আগ পর্যন্ত আমরা যারা দাওয়াত দিয়ার ও এরা হইলা নবীর অনুসারী কইনা সুবহানাল্লাহ আল উলামা ওয়া রাসাতুল আমলিয়া একে হুরি বেটা তার মায়ে তারে কইরা বাবারে উঠনি গুড়া হয়ে গেছে মরি জীব অগো মুসলমানের খোসাই খানাত নিয়া দিলা ঠেকা কয়টা পাই দিবে এহুদি এ আর এহুদির মায় তামাথিরা উঠে ঠান মারি রসি ছিড়িয়া দৌড় তুলছে এহুদি বেটার মায় হইন বাবারে উটনির মা তামরা মাথিয়ার উটনি নু রসি ছিড়িয়া খানজার দৌড় তুলি যাম এহুদি বেটা দেখে উঠ নিয়ে দৌড় জানে না দৌড় তুলি দিছে সুবহানাল্লাহ ওলা রাগ হইছে এখন দৌড়াইয়া যার কি আগে দৌড়াইতো না ওলা রাগ হইছে এহুদি বেটা উঠনির লগে গেছে আমার নবীর দরবার উঠনি দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার মালিকে হয় আমার মুসলমানের হোসাইখানা নিয়া দিলেই তো ইয়া রাসূলুল্লাহ
আমার মালিকে দিলাম কোনো দুঃখ নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যে এলাকাত রই এলাকাত একটা বেটাইন বেটিনতে এশার নামাজ পড়ইন না ইয়া রাসূলুল্লাহ আমি উট নিয়ে বুধবাইয়ার এলাকার মধ্যে কোন সময় আল্লাহর গজব পতিত হইব নবীজি গো আমি জব ডরাইয়াছি না আল্লাহর গজব ডরাইয়া আপনার সামনে আইছি সুবহানাল্লাহ ইহুদি বেঠা দেখে উট নিয়ে মাংস লাগান মতে সুবহানাল্লাহ কই না নবীজি ইহুদিরে কই নি উঠান বলে আমার ইহুদিয়া কই আপনার পরিচয় বলে আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি জবানার নবী সুবহানাল্লাহ ইহুদি বেটা কই জীবনে তো উঠে মাংস লাখান মারতে হুনছি না ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাদাকতা সত্যি সত্যি আপনি আখেরি জবানার নবী এই মুহূর্তে কলমা ফোড়াই আমারে মুসলমান হরকা আমার নবী এখন কলমা ফোড়িলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল 1,24,000 24,000 আম্বিয়া কেরামের মধ্যে দুইজন নবী মানসর খাম করছেন এর মধ্যে একজন হইলা মুসা কালিমুল্লাহ আর আরো জন হইলা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরামের মধ্যে ও দুইজন নবী মানসর খাম করছেন মুসা কালিমুল্লাহ 18 বছর শুয়াইব আলাইহিসসালাতু সালামর বকরি বেড়া রাখছ আমরা নবীর দুনিয়া আসনালা গরিব আসনা আমার নবী 7 দিনের উপাস কয় দিন 7 দিনের উপাস ফাতিমার বাড়ি গেছ ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে কয়েকদিনের উপাস কিন্তু হাসান আর হুসাইন রে সমালা যায় না গো নবী আবার নবী কইন হাসান হুসাইন কইন বলে ও দেখো কাই তা কাতর হই গেছে গিয়া উপাসে আবার নবী হাসান দে কইন হাসান আও হুসাইন আও নানাদের জিবরা তোমরা শুয়াও সুবহানাল্লাহ গিয়ে জিবরা মুবারক বার হরে দিস হুসাইন আর হাসাইনে চুইস হাসান আর হুসাইনে ফরমাইছেন আমরা শহীদ হইবার আগ পর্যন্ত নানা জানের যে জিবরা আমরা শুইছিলাম এর আগ পর্যন্ত আমরার ফেটো কি দা লাগত না নবী বাণী মুখ দিয়া নবী বাণী মুখ দিয়া অন্তর দিয়া নাই ভারতের শিখ যারা তারা যে সুন্দর পাগড়ি বান্ধে মুরব্বী হলে দেখছেন এখন কোন জুয়ান ভাই আইনতে ভারতের শিখ দেখলে ফাও গিয়া দরিয়া হইব বড় আলিম মনে হয় মাথুই না পাগড়ি খার সুন্নত পাগড়ি খার সুন্নত নবীর সুন্নত ভারতের শিখ যাইবনি ব্যস্ত তার ভিতরে কিতা নাই নবী নাই তার ভিতরে কিতা নাই ইমান নাই না বর্তমান যুগে খসুবাতাত ফানি জেলা ফললে ফড়ি যায় আমরার ইমান ওলা হই গেছে আজি সাহ খাইরা কিলা বলে তো ফুয়া কো ফেরাঙ্গ ইসলাম ও গিয়ে দেয়ার আর খাইয়া ওইছেনি আজি সাহ বর্মা শরীফ হই গেছে নাউজুবিল্লাহ মইনা কিতামত রব্বিয়া মুসলমান ইমান আন মিনার জারি খবর নাই আজি যাবে কিতাব কইলা কিন্তু হুয়া কই বে নাম দিছিলা ও গিয়ে দের আর গাইয়া দুই জাল বইছই বাত খাইয়া গুয়া খাইতা এক জালে আরো জাল দে কইন বুয়াই তুই ফানো রাগা খাইছিনা বলে কেনে বলে তোর গরো খালি ফুড়ি নইবা গিয়ে কেন বুঝবাই না কিন্তু মুসলমানটা কি খারিজ হয়ে গেছে
मुरब्बी बाबा नौजवान भाई साहबी अगर इमिला इमानी जज्बाई आसिन दुई साहबीए युद्धेर तरबारी पाइछेन ना किता पाइछेन ना युद्धेर तरबारी होइछे ना दुई साहबीए कइन या रसूलल्लाह स्त्रीरा तोर खास भांगी आइछि आमरा शहीद होइतम डालानो मुसलमान हलर जय सहबी युद्धेर आमिर सहबी रे कईरा पंचाश जन मारसि हेन कईरा साठ जन मारसि हेन कईरा एकश जन मारसि युद्धेर आमिर सहबी कईन खेउरोर कथा हुनतम नाय नबी जिए खजूरेर डाल जे तरवारीर बदला खजूरेर जे डाल दुई सहबी रे दिसला एरा देखिया रागला बईसे एरा रे गिया जिकाई जाइन खजूरेर डाल दिया कि पर्यंत यहुदीर गर्दना उड़ाई गर्दना उड़ाइसो डाल मन कर तरवार बाफ मन कर फुलचुली सब हमार वाला मुरीद आसे जेने गाय बान भाई अनगी एक मारे তারে জিকাই লাইছেন কোন ভাই হে হকল ভাই মাথো না তালা গিয়ে জায়গা রাখছেন দুজক আর বেস্তর মাঝে এই জায়গার নাম হইল আরাফ দুজকটা কি আরো বেশি আযাবই না কই না নাউজুবিল্লাহ এর কিনে গললে বা গললেন জুড়ো দরিও ইয়ে মা ফালাইয়া যাইতো না হিয়া ললেন জুড়ো দরিও না দা বট নিয়ে ফালাই তোস নাই কইন মুর্শিদ আমি তো না জানি কোন গাটে লুকাইলাই রে মন ফবনের নাউখানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইতা আসুন ডাইঙ্গল একটা মুল্লাইন ইতা কই আসুন জরুরি নুরিয়ে গতবার যে সুন্দর ওয়াজ বললার ইবার আইয়া খালি গান গাইয়া গেছে বেলার দরকার আছে ইতা গান নি দরিয়ার পারে তাল গাছ নানান ভঙ্গির বাসা জারতে উড়ে জারতে ফোড়ে ওই আল্লাহর কামেশা মুর্শিদ আমি তো না জানি কোন গাটে লুকাইলাই রে মন ভবনের নাউখানি সুবহানাল্লাহ হইয়া আর গুড়িয়া গুড়িয়া ফিরে দরিয়ারি ফেনা কতদিনে দয়ার আল্লাহ লয় থাকি নানা মুর্শিদ আমি তো না জানি কোন গাটে লুকাইলাই রে মন ভবনের নাউখানি সুবহানাল্লাহ হইয়া এর মধ্যে সর্বপ্রথম মুর্শিদ হইলা আমরার জন্মদাতা মায়ার বাবা মন হয় ভয় লাগো
जरा माई बाबा ईश्वरे बुझियो जमीन तुम्हार लगी अंधकार हमार नबी कईना बुक চৌকাটো চুমা দিত ভারো হাজিরা নে কেরাম অ নজওয়ান ভাই মুরব্বী বাবা এর কিনে নাবির গেছে দাড়ি গেছে খার না নাবির কেছে দাড়ি খার কেছে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি খার খার সুন্নত মাথই না বিতর্কিত ওয়াজ মুড়িয়ে করি না এর উদয় খালি মূল এন্টার মূল উদয় না তো আরো ডিস্ট্রিক্ট আছে বড় বড় জমাতে ইসলামের যেটা বড় বড় সভা সারা সভা তোমার দাওয়াত আছে বুঝছেন নি বিতর্কিত ওয়াজ আমি করি না কুরআন হাদিসের বারা একটা কথা কই না রবীন্দ্রনাথ ঠাকুর যাইব নি ব্যস্ত মাতুকা তার ভিতরে কিতা নাই নবী নাই তার ভিতরে কিতা নাই ইমান নাই তার ভিতরে কিতা নাই ইমান নাই আমার আবু বকর রে কইলা উসমান গনি রে কইলা আলী রে কইলা বাইতুল মালর মাল নাই যার যেটা আছে আনিয়া দেও উসমান গনিয়ে হীরা মুক্তা লইয়া গেলা উমরে গম লইয়া গেলা আলিয়াটা লইয়া গেলা আবু বকরে সুনার সালি লইয়া গেলা সুবহানাল্লাহ রাত গিয়া দেখলাম আবু বকর নবীর পাশে ঘুমাইয়া রইছ আবু বকর গাছর চলে বইস বইয়া কইন হে গাছের পাতা আমি আবু বকর যদি গাছর পাতা হই যেতাম গরু ছাগলে খাই লিত হাসরের ময়দান আবু বকরর বিচার হইত খিতা খামাই সবুরবি ফুয়া লইয়া পেরেশানি ফুড়ি লইয়া পেরেশানি জমিন লইয়া পেরেশানি বাসা লইয়া পেরেশানি মাথনা ফুয়া মিডিল ইস্ট দিতাই হরিয়া ফ্রান্স দিতাই হরিয়া নমাজ বনকি সাড়ি দিছনিলা মুরব্বী আছে মাথনা তসনা কই ন বুঝ মানে রে খার লাগি বাদি সরে বাড়ি নিজের বাড়ি নিজের ঘর সারা জীবন বলি যাইবার খালে সঙ্গী নাই রে মন সঙ্গীতর জীবনে রামলে রে হার লাগি বাদি লাই রে বাড়ি ঘর নবীজি আবু বকরে জিকাইলা ও আবু বকর এই নতা আল্লাহ হেই নতা আল্লাহ দেখি তুমি সুলার সালি লইয়া আইছো আর কোনটা তোমার গরো নাই আবু বকর কইরা রাসূলুল্লাহ এক মাস আগে আমার স্ত্রীয়ে রান দিছিলা ও এক মাস আগর সালি গো নবী আর কোনটা আমার গরো নাই বলে গরো হারে তুই আইছো বলে গরোর মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল সুবহানাল্লাহ নবী আছেন করেন শুনলাম নবী আছেন করেন শুনলাম জীবনে না দেখলাম না প্রাণ কান্দে আমরার যাই তো দেব আমরার নবী তাই ভেগে আমরার নবী তাই গেলে আমরার প্রাণে সয়ে না প্রাণ কান্দে আমরার যাই তো দেব আমরার নবীর দান দান শহীদ আমরার নবীর দান দান শহীদ আমরার প্রাণে সয়ে না
আমদার যাই তো দেব আল্লাহ তুমি দয়া কর আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা প্রাণ কান্দে আমদার যাই তো দেব নবীর পুরো দুনিয়া কপাল কুস করবায় নবীর তাজিমুনিয়া অন্তর কুস করবায় অন্তর খালা করবায় জানিয়া রাখিও তোমার জিন্দেগি ধ্বংস করিলিস কইনা না ওজুবিল্লাহ আরে নবীর তা আবু জেহেলে মানছে মাথিন না কইনা সুবহানাল্লাহ আবু জেহেলে নবীর কুলো লইছে একদিন আমার আল্লাহ দুজো করা গুনরে বুখারী শরীফের বাবু ঘটনা লেখছেন আমার আল্লাহ দুজো করা গুনরে আবু জেহেলের বডি লাগি হারাম বানাইয়া দিলাইছ সুবহানাল্লাহ কইনা আবু জেহেলের শাস্তি দিবা কিলা জানোনি আগ্নির এক জোড়া জুতা আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ কইনা আগ্নির জুতা বুঝেলে ফিন্দানি হয় মগজ পর্যন্ত উতরায় কিন্তু আমার আল্লাহ কইন আমার বন্ধুরে মহব্বত করছে যে বডি ই বডি আমি আল্লাহ দুজো করা গুই লাগাই থাম না নবীর তারি শুনলে কপাল খুশ করিলাও আর দিল খুশ করিলাও ইটা জিন্দেগির কোন দাম নাই দুজো লাগলি ওই দুজো না আউজুবিল্লাহ সত্তর কোটি হিন্দুর গুরু কয় কোটি সত্তর কোটি হিন্দুর গুরু ডক্টর শিব শক্তি আমরা নবীর লাগে পাগল হই গেলাম আমরা নবী একটি ফোকরে 1984 ইংরেজিতে রৌদা মুবারক তাকিয়া ডক্টর শিব শক্তির কামরা গিয়া ঢুকিয়া ডক্টর শিব শক্তির মাথা তার দিকে ডক্টর শিব শক্তির যে নবী লাগি দিন ফাগল হইয়া ঘুরাস যে নবী লাগি রাইত খান দিয়া বালিশ ভিজাইলাস ওই নবী আইস তোর কামরার মেহমান ডক্টর শিব শক্তি কইনি ইয়া রাসূলুল্লাহ প্রথমে আমারে আপনি কলমা পড়াইয়া মুসলমান বানা কা আমার নবী এখন ডক্টর শিব শক্তি রে তুই পড়িলা না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ডক্টর শিব শক্তি মুসলমান হয়ে গেলা ডক্টর শিব শক্তি কেন আর শুনাল্লা আপনি আমার নাম রাখি দেখো আমার নবী হইন ডক্টর শিব শক্তি রে আমি নবী তোমার নাম রাখি দিলাম ডক্টর ইসলামুল হক সুবহানাল্লাহ আমার নবী রওদা মুবারক গেছেন রাইত হইছে ডক্টর শিব শক্তি স্ত্রী এখন স্বামী গো এত মহাপুরুষ আমি জীবনে দেখছি না যার সেরা বাই সব দিয়া সাওয়া যায় না বলে এই তোমারে কি তা করছো বলে এই না মারে কলমা পড়াইয়া মুসলমান বানাইছ একটি শিখছে 1986 ইংরেজিতে পৃথিবীর সব রাষ্ট্রের জাতীয় পত্রিকার হেডিং লেখাইছে 70 কোটি হিন্দুর গুরু রে নবীদের নবিয়ে উম্মতের কান্ডারি নবিয়ে সপরিবারে কলমা পড়াইয়া মুসলমান বানাইছেন সুরে হইনা সুবহানাল্লাহ এর কিনে নবীর দুরুদ মহব্বতে পড়িও ইমানি জাই ভিতরে রাখিও মক্কা মদিনা যদি খোফাল লেখা থাকে না অন্তিম সময় নবীরে দ্বার পাইয়া কইলবা বড়িবা বলগল উলা বি কামালিহি খেলাফসাই ডাক্তার শেখ সাহেব দিয়ে খেলাফসাই
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ও শেখ, তিন দিন তিন রাত হয়ে গেছে, তিন দিন তিন রাত হয়ে গেছে, বাদে কিতাব একটা থুকাইয়া ভাই না। আমার নবীর রওদা মুবারক তাকিয়া ইরান দেশ গেছে কইনা, সুবহানাল্লাহ। শেখ সাদির কামরা থামাই জয়েন আমাইয়া বন্ডক তো, ও শেখ সাদি তুমি আমার শানো কিতাব লেখছো দেখি পড়ো চাই। শেখ সাদি কইন বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বলে বাদে কিতাব লেখতা থুকাইয়া ফাইরা না বলে যেটা বলে আমি নবীদের নবী এ উম্মতের কান্ডারি নবী হইয়ার লেখিলাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্বাস রাখুন জন্য অন্তিম সময় নবীর আশীর্বাদরা সুন্নি মুসলমান বেটাইন বেটিন যারা আয়রা নবীরে দেখি দেখি কলমা ভরিয়া জমিন তাকি যাইবা। পাগল কইডায়াজমি দেতে ঘুমায়াছেন খাজা বাবা লকব লইয়া লাইলাহা লাইলাহা ঝুরে আমরা নাম লইতা আর বাদে তা না বলা দরনা হইয়া গেছে মুরব্বী। খবর যদি সুযোগ হয় আমি তোমাতন লাগি দোয়া করু। ফুলতুলি সাবরে সৈয়দুর মারছেন কিতা লাগি জানেননি, দোয়া পড়ার কারণে আর মিলাদ পড়ার কারণে তাজুদ বড়িয়া খবর গা করিলা মিলাদ নিয়ে বছর বলে ইটা তাজুদ আমার আল্লাহ গোসই না নাউজুবিল্লাহ হই না। আর নবীর তারিফ হলে তোমার মন খুশ হয়, আমার আল্লাহ তোমার উপরে খুশ হইয়া। শেখ শিবলি রহমতুল্লাহ যুবকে তালবিয়া শরীফ পড়ে না, খানে কাবা তোয়া পড়তে খালি দুরু শরীফ পড়ে। দুরুদ আমরা পড়ি নিজি না, আল্লাহ ফরিন তার বন্ধুর শান সুবহানাল্লাহ। এটা খারাপ আমল, আল্লাহর আমল আমার বন্ধুর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু সুবহানাল্লাহ ইন্না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফরমাইন সূর্য অস্ত যাইব 70,000 ফেরেশতা রওদা মুবারক আইবা খালি তওয়াফ করাত কইনা সুবহানাল্লাহ।
আবার সূর্য উদয় হইব আর সব ফেরা যারাইবা নবীজির রংদা মুবারক তওয়াফ করাত কইনা সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি ফরমাইছেন যে সব ফেরা যার ফিরিয়া যাইবা কিয়ামত রাত পর্যন্ত এই সব ফেরা যার আর আইতা নাই কইনা সুবহানাল্লাহ কিন্তু নবীর সম্মান হল্লে তার গোত্র জ্বলে এ মুমিন নিমাত না তারে মুমিন হওয়া যায় তার দাড়ির দাম আছে চাকরির দাম আছে নমাজের দাম আছে তাজুদের দাম আছে আমার আল্লাহর কাছে তার দাম নাই জুরে কইরা নাউজুবিল্লাহ আর নবী ভিতরে আছে ঈমান আছে সব কিছু আমার আল্লাহর দরবারে আপনার কবুল কইনা সুবহানাল্লাহ আরো গুরু আছেন নবীর সুন্নত নাই কিন্তু হে নবীর আশিক মানা যাইব মুসলমান বাগি গেছই মুসলমান কি তো হইছই যুদ্ধত বাগি গেছই যুদ্ধের আমির সাহাবীরে নবীজি কইলাম তুমি তাই যুদ্ধ যাইবার আগে আমার সুন্নতর কোন খেলাফ করছ নি সুবহানাল্লাহ কইনা যুদ্ধের আমির সাহাবী কইনা রাসূলুল্লাহ আমরা যুদ্ধ যাইবার আগে কেউ মিসাক করছি না কিতা করছি না মিসাক করছি না নবীজি কই মিসাক আরম্ভ করো যুদ্ধের জন্য আবার প্রস্তুত হয়ে যাও আবু জেলে কইল তার যুদ্ধ তার গোয়েন্দা বাহিনী প্রদান রে ইতা যাতে মুসলমান ইতা যে বাগিয়া গেলা টিল্লার সিপাহী সাহেব রইলা নি যাসাই দেখিয়া গোয়েন্দা ভাই প্রদানে গিয়া দেখে সব সাহাবী হলে মিসা কররা গোয়েন্দা ভাই প্রদানে আবু জাহেল গিয়া কয় ইতা গেছই না ইতা রইছ বলে ইতা কিতা কররা বলে ইতা হকল দিয়ে দেখছি দাঁত দাঁড়াইরা তোমার তান দে খামড়াইয়া খাইবা আবু জেলে কয় যে নিজে ভাই ফতোয়াও ও ভাই জান বাসাও যুদ্ধের ময়দান সাহাবি হল গিয়া তরবারি মারা লাগছে না রক্ত ফালানি লাগছে না নবীর সুন্নতর মিসাক করার কারণে যুদ্ধের জয় হয়ে গেছে এর কিনে অ মুরব্বী বাবা নজওয়ান ভাই নবীরে ভিতরে রাখিও নবীরে মহব্বত করিও নবীর দুরুদ শরীফকে মহব্বত করিও লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীরে মহব্বত করলে জান থাকি বেশি সুবহানাল্লাহ নবীরে মহব্বত করলে মাল থাকি বেশি নবীরে মহব্বত করলে আওলাদ থাকি বেশি তৌবিয়া ওইটা আপনি আমি মুমিন কইনা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লে যুবকরা তো দরি খন্ডে যুবক কোন জায়গার মধ্যে কোন দোয়া বলেন তোমার জানা নাই তুমি দেখি তালবিয়া ফোড় না যুবক কয় আপনারে আমি চিনি না শেখ শিবলি কই না আমার বাড়ি হইল মিশর আমি শেখ শিবলি আমি হইলাম সাইফুল হাদিস একশত বৎসর আমি খানায় কাবা তোয়া ফোড়ছি যুবক কয় শেখ শিবলি কোন জায়গার মধ্যে কোন দোয়া ফোড়ন আমার জানা আছে কিন্তু আমি দুরুদের মধ্যে বড় ফায়দা পাইছি এর কিনে আমি দুরুদ শরীফ পড়ি শেখ শিবলি যুবক রাত ধরি খন্ডে যুবক কোন ফায়দা তুমি ভাইলা দুরুদের মধ্যে যেন তালবিয়া পড়ো নিম্ন তালবিয়া পড়ো না লাব্বাইকা পড়ো না দুরুদ শরীফ পড়ো আমার যত সময় দুরুদের ফায়দা হইছো না আমি শেখ শিবলি আর তাকে ছাড়তাম না যুবকে কয় শেখ শিবলি
আমার বাড়ি হইল সিরিয়া, আমার বাবা ছিল আশিকে রাসূলুল্লাহ। আমার বাবা প্রতি বছর আমাদের রৌদা মুবারক লইয়া আইতা, খানায় কাবা লইয়া আইতা। এক বছর আমি আর আমার আব্বা রওনা দিছি, হজর রওনা দিছি। এক মরুভূমির মধ্যে আমরা রাইত হই গেছে, আমার আব্বার আমি এসব নমাজ পড়িয়া সামান্য খাজুরার পানি খাইয়া হুতি রইছি। আমার আব্বার কিছু দরকার ফললো, আমি আব্বা আব্বা ডাকি, দেখি আমার আব্বা জুয়াব দেই না, মনে করলাম ঘুমাই গেছে। আব্বার ডাকি আব্বা আব্বা, দেখি জুয়াব দেই না, বডি ধাক্কা দিলাম, দেখি সারা বডি লড়ে। আমি ফাল মারি উবাইলাম, উবাইয়া আমার আব্বা যে সাদর পুরিয়া ঘুমাইছ, ওই সাদর সরাইয়া দেখি আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। শাশিবলি আমার আব্বার চেরা ভাই আমি তাকাইলাম, দেখি এত বিকট চেরা হয়েছে। দিন কোনো মানুষে দেখলে, কোনো মানুষে দেখলে ডরাই জীব, কিন্তু আমার মন হিসাবে একদিন হইছই নাম হইতাম নাই, বড় এক সাইফুল হাদিস খানা কাবাত মক্কা শরীফ হইছই মদিনা যাওয়া, এই নুটিয়া কইলাম ওলা হইছই আইলাম নি, হাজার হাজার টাকা খরচিয়া মদিনা যাইতাম, নাউজুবিল্লাহ হইনা। সারাটা নাক কাটিয়া ডাক্তারে ফেলাইছে, মুখে দিছাইলে মানুষ মনে হইত না, নাম হইতাম বনির সাহেব আমারে কইছেন তাই, হ্যাঁ মক্কা শরীফ কইছেন ওলা বনির সাহেবকে কইছই আইলাম নি, হাজার হাজার টাকা খরচি আমার দিনা যাইবা লাগি, নাউজুবিল্লাহ কইনা। যুবকে দুরুদের ফায়দা করছে শিবলির এখানে খাবার পাশে, যুবকে দেখে বাপ ইন্তেকাল করিলিছন, বাপর চেরা তো বিকট চেরা হইছে। দিন কোনো মানুষে দেখলে ডরাইব, যুবকের চাদর দিয়ে চেরা ঘুরিয়া আঠুর মধ্যে মাথা লাগায় লাগাইয়া চিন্তা করে, একলা কিলা গোসল দিতাম, একলা কিলা দাফন করতাম, একলা কিলা গোসল না জনাজার নামাজ পড়াইতাম, ওটা চিন্তা করতে 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 কুমর কিছু আসর আইছে, যুবকে দেখে নুরানি পাটিওয়ালা এসেছি, নুরানি জামাওয়ালা এসেছি। ওই লাশের পাশে আইয়া চাদর সরাইয়া তিনবার হাত মুবারক দিয়ে মুছিছই, যুবকে তাকাইয়া দেখে তার বাবার চেরা চন্দ্রের চেরার মত হয়ে গেছে। যুবকে লাফ মারি গিয়া ওই ব্যক্তির পাব দরিয়া কয়, এত মুসিবত পরিচয়, এত মুসিবত আপনি আমার সহ্য করলেন, পরিচয় না দিলে পাওতা কি ছাড়তাম নাই। ই ব্যক্তি হয়তো মনে সিনস নাই নিরে যুব হলে না বলে আমি হইলাম উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক হয় নবীদের নবী গ, আমার আব্বা মরুভূমির মধ্যে ইন্তেকাল করছেন, করি আপনি মদিনা তাকে কি লাগবর হইলেন। নবীজি এখন যুবক হলে তোর আব্বায় প্রতিদিন ঘুমাইবার আগে 300 বার দুরুদ শরীফ না পড়িয়া ঘুমাইতা না, এই 300 বার দুরুদের হাদিয়া ফিরিস্তায় আমার রৌদা মুবারক লইয়া যাইতা। আজ রাই তো যুবক হলে ও ফিরিস্তারে রে যুবক আমি হইলাম, আবার সিরিয়ার অমুক মতর দুরুদ আজকে আইল না, এই ফিরিস্তা এখন নবীদের নবী গো, আপনার ইয়াসি মতর আজকে সান নমাজের বাদে অমুক মরুভূমির মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। যুবক রে আমি আর মদিনা তুমি না, তোমার বাবার দেহ পড়ে গালা চলে আসি কইলা সুবহানাল্লাহ।
আপনারা শুনলা কিনা আমার আব্বাই মরুভূমির মধ্যে ইন্তেকাল করছেন ধরিয়া গ্রামের পুরুষের দলে যুবক আজকে শুভেচ্ছা দিকের আগে আপনার গ্রামের মধ্যে একটা গাইবি এহলান আমরা পাইছি সে যেন কইতেছে অমুক মরুভূমির মধ্যে এনর জীবনের গুণ আল্লাহ ভরে দিলাই শশী দিয়ে পঞ্জুব ফুলতুলি সবে এক জায়গাত মাইর খাইছেন কিন্তু ফুলতুলি সবর বাড়ি গাড়ি মারি মারি ও হাবি মুল্লান জিয়ার বগুড়ায় জেলা মাথা ঘুরায় এরা খালি মাথাওয়ালা ঘুরায় আর হয় খিতারাই যাবে মন জীবন গড়িয়া গেছ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বর্তমান সমাজের মধ্যে দাড়ি সবে দোলা মুরব্বির দাম নাই আসেনি মাথা না কিন্তু আমার আল্লাহ কই দাড়ি বাকি গেলে আমার বন্ধুয়ে পরিণত হই যা জালালউদ্দিন সিউতি ফরমায় আল্লাহ জমিন ও সময় রহমতের নজর ডালয় এই রহমতের নজর সর্বপ্রথম দাড়ি সবে দোলার মুখ আইয়া পড়ি যা কিন্তু আজি যাবে ফুয়া দিছিলা ইটালি জমিন ফাঁস কি আর বেশি আজি যাবর কপালক ব্যাংক নাই ঠেকাও নাই নাউজুবিল্লাহ হইলা ফুয়ায় করছে বউন নামে কাউন ফুয়ায় করছে হৌরন নামে কাউন ফুয়ায় করছে হালাল নামে কাউন কইনা নাউজুবিল্লাহ ইটালি নাকি ফোন দে আপনারা দুইজন এক সপ্তাহ আগে আমার বাড়ি যাইও কিন্তু আমার আগে তার মাই বাবার ফোন দে না মাথো না হৌরর পাব দরি লোকটি যায় হরির পাব দরি লোকটি যায় উমলি গরম পানি গরম করিয়া শাশুকে গোসল দেয়ার কয় আব্বা জানা রব পাইরাইনি কিন্তু জীবনে তার বাবার গোত্র হাত লাগায় না ফুরিয়া কইতা না ওজুমি মার জ্বলে না মরি জ্বলে ওকা ওকা মার জ্বলে না মরি জ্বলে মার জ্বলে আমার আল্লাহ আল্লাহ রসুলে জানার বাদে আমার আল্লাহ আর খেউরোরে জানাই না তার জন্মদাতা ভাই বাপরে জানাই না বললে খাবার দশটার সময় আবার কথা
রাইত 12টা হই গেছে আইস মায়ে হইলে জাদু হাসা কথা কো বাজারো খা লগে তুই দরবার করছো সুবহানাল্লাহ কইনা ফুয়ায় হয় তোমারে খে হইছে বুলে এখন তাকিয়া এখন ঘন্টার তাকিয়া আমার জানো এমন মাহিরা রঙ হইছে হাসা কথা কো মারে বাবে হো মা তোমারে খে হইছে গো মা মায়ে কইন দি আমারে আল্লাহ হইছো কই গো মা সাউ আমি দরবার হইলিছি আউলা দরুফরে মুসিবত আইলে আমার আল্লাহ র রসূলে জানার বাদে আমার আল্লাহ আর খৌররে জানাই না তার জন্মদাতা মাই বাপরে জানাই না ফুয়া তাকে সৌদি আরব ওখানে তাকে সৌদি আরব বাংলাদেশ মার্গি বল টাইমে হলো অ্যাক্সিডেন্ট করিলিছ মায়ে মার্গি বল নমাজ বড়িয়া ফরজ বড়িয়া ফুয়ার বাপরে কই আমার জানো বড় তাইশ তাইশ করে মনে হয় আমরা আর ফুয়ায় কিতা করে সুবহানাল্লাহ মাই বাবে সুন্দর সুন্দর লাভ রাখুন খাইবা লাগি না নাম দরিয়া রাখিলে জানো শান্তি আয় মাথাটা ফুলতুলি সবে বড় সব কিবলা রে মানিক ডাকিছন কিতা ডাকিতা মানিক ডাকিতা এর কিনে আওলাদ সুন্দর সুন্দর নাম মাই বাবা রাখন বলে জেনে বলি তার নাম ধরি ডাকিলে মাই বাবার জানো শান্তি লাগে এখন আরো আধা দশ মিনিট পরে ফুয়ার মায় ফুয়ার ফুয়ার বাপে ফুয়ার মারে হই আমারও জানো বড় সাচ্চাতি করে রেখুন তা বুধু হইয়েন না মনে হয় আমরা ফুয়ায় কিতাব ফুয়ার বড় বন্ধে ফুয়ার রিসিভ করে না ফুয়ারে পুলিশে নিছে কি হসুইটে সারাটা রাত কাটালে আর উঠানে জাদু হই গেলে রে জাদু থর কিতা হইছে রে বাদর দিন 10টার সময় পুলিশে ফুয়ারে বাসাব দিলেই মার ফোন টিবা মারি হয় মা ও আমার বাবা গতকাল বাংলাদেশ মার্গি বলতেই আমি অ্যাক্সিডেন্ট করে নিছিলাম তোমার তা নর দোয়াই আমার কুন্তা হইছে বাংলাদেশ মার্গি বলতেই গতকাল আমি ফরজ নমাজ বড় কষ্ট করে পড়ছি রে সুন্নত নবল কুন্দা পড়তাম পড়ছি না আমার জানো না মাই তোর বাপর জানো না মাইর আর বয়সি এখন সকাল 10টা হয়ে গেছে এক ফুটা পানি আমরা খাইছি না তোর কি তো হইছে ফরে জাদু জাদু কই মা ও আমার বাবা তোমার দানর দোয়ায় আমার খুনতা হইছে না এর কিনে আল্লাহ কয় ওয়াফুদুল্লাহু মা জানাহুল লিমিনার রাহমা রব্বি রাহমুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি বাবা নজুয়াল ভাই এর অর্থ জানো নি অর্থ হইলো আল্লাহ আমি তেনার মধ্যে আসলাম আমার অত বড় আমার ভাই বাবা করছো যদি আমার ভাই বাবা জমিন জীবিত থাকো না হাত বাড়াই দে আর যদি আমার ভাই বাবার কবর দাও দেওয়াই আগুন জ্বালাও ওই আয়াতর খাতিরে আমার ভাই বাবার কবর আগুন নিভাইয়া দিলা জালালউদ্দিন সিদ্দিকী ওর মাই ফরজ নামাজ পড়িয়া যে আওলাদে ই আয়া ধরে না রব্বি রাহামুহুমা খাওয়া রব্বায়ানি সগীরা তার নমাজ আমার আল্লাহর দরবারে যে পড়িলায় সাথে সাথে কবুল হই যায় আর যে পড়ে না তার নমাজ লেইটে কবুল এখন উজানি গরিব মানুষ ইয়া করছে আর তার বৃদ্ধ মা তারে কিটা বৃদ্ধ মা লাখড়ি বেশি আবাদান তাকে ডাইন লইয়া যায় বাড়ি মায় কত খান লাগায় ফুয়াটাই আছে না নিমাতনা হরির জালে মেকুর মারিলাই ইলা আছে নিমাতনা ইলা বেটি আছে যত সময় সগাদে হওয়া
সালাম করছে না সুলাত আগুন দিত না আর ইলাহুয়ার ওয়াজন বিয়ার এক সপ্তাহ সহ এক সপ্তাহ পর্যন্ত সালাম করছে বাদে সাবন দিয়া আর দই দিছে মাথলা আসেন না না এখন মার বিরুদ্ধে তো খাল লাগা বেটা বউ তার মার আর তার বউর বিচার করতো কন্যা নাউজুবিল্লাহ শরীয়তের হুকুম এলে গাজ্জালি সবে ফরমাইছেন আওলাদর মাই বাবা লগে কোনো বিচার নাই কন্যা সুবহানাল্লাহ এখন প্রত্যেক দিন বিচার করে প্রত্যেকটা দিন বিচার করে একদিন তার বউরে কইল ভাই ও বেটিও গুলিয়ে অনিম জঙ্গল নিয়ে ফেলাই দেই আর বাঘ বালুকে খাই দেয় ফুয়ার বউয়ে উঠিয়েও কইছে ঠিক আছে নাও সুবিধা হই না কিতা কইছে ঠিক আছে আনছে বড় মা আছে গো আনিয়া রান্দা বাড়া হইছে হে গেছে কি নয়া বস্তা লাগি আর নয়া ফাগা ফুয়ার বউয়ে নিয়া খানা দিছ ফুয়ার মায়ের বই হই না বেটি কুটুমুটু মাইতা নি বড় মজার সালমুলম দেখি বলে না রে কইতা তুমি খাইতা বলে আমার ফুয়া গেল খানো বলে তাই নো ভাই গেছো কি খানো ইলা ফুয়া যে বাপর গালাত হইয়া ভাত খায় না মার গালাত হইয়া ভাত খায় না কিন্তু হৌরির গালা সারা ভাত খায় না মাছো না আমি ওখান কইতাম যাই ও নজওয়ান কিন্তু তোর হৌরড়ি রে করতে ঠিক আছে কিন্তু হৌরড়ি রে যে তাকে করে মাই বাবার তা নাকি ভাইতে না মাই বাবা যদিও খামাস না জীবনে তোর মাই বাবায় তোরে বদুয়া দিতা না আর যদি মাই বাবার মুখে দিন এক নজরে তাকাই নিতে পারস রে যুবক আমার আল্লাহ এত নামা আমলের মধ্যে মকুল একটা হজর সব লিখে দিলাই এখন হে গেছে কি বেটি ও বেটি আমার ফুয়া গেল খান আমার ফুয়া তো আমার তো ইয়া ভাত খায় বলে ভাই খান গেছে বেটি কি ওর খাইত দুই চামচ দুই তিন খামড় খাইয়া বাদ তো ইয়া বেটি রুম গিয়া হয় জাদু হই গেলে রে জাদু তোর কিতা হইছে রে কত সময় বাদে আইছে ফাগা লইয়া নয়া বস্তা লইয়া নাউজুবিল্লাহ হই না জুরে হই না নাউজুবিল্লাহ আইয়া কয় মা আইজা মা লগে খানো যাওয়া লাগবো গভীর রাইত হই গেছে মায়ে কই যে মনে কই আমার ফুয়া এখানো দরবার করছে আইরে বাবা গুঙ্গিত লইছে বেটিয়ে দেখে জঙ্গলে দি যায় যে ভাই মানুষ নাই ও ভাই লইয়া যা মায়ে কই দে বাবা মাইরেই ভাই লইয়া কই রাইতা উঠিয়া কয় মা সারাটা দিন ফাড়ো গাছ কাটিয়া লাকড়ি কাটিয়া বাজার ও বেসিয়া গভীর রাইত হই যায় বাড়িতে আইতে আইতে বাড়িতে আইয়া তোমার বিচার আর তোমার বউ বিচার করতে করতে ফজর রাজান হই যায় আজকে আমি তোমারে অনিম জঙ্গল ফালাইয়া যাই বাপ বালুকে তোমারে খাই সেমনে কইছে পেটির মুখর ফানি কিতা কিতা কই কত খান বাদে এক গাছর থলে নিয়া থইছে পোকা চাইনা তো এক গাছর থলে নিয়া থইছে তো ইয়া হেরান জিরা মেঘে তুফানে আনছে ও সময় আল্লাহর বান্দিয়া আত তুলিয়া কয় আল্লাহ আমারে বাগে বইসে খাই লাগা কোন দুঃখ নাই বাগবার লোকে খাই লাগা কোন দুঃখ নাই ও যে মেঘে আর তুফানে আনছে রে আল্লাহ আমার জাদুগুরে সই সলামতে বাড়ি পৌঁছাইও এই কান হুনিয়া গিয়া কয় মা তুমি মরে গালি আইলা এখানে মায়ে কই দে বাবা আমি গালি আইছি না বলে এত তো কয় বানাইয়া যাইব গিয়া বেটিয়ে খান দে আর ভয় রে বাবা
हमी तुम्हारे गल यही सी ना बोले किता खोरी सो बोले मायरे तो निम जंगल फलाया जाई बे किया बाग बल्लू के खाईवा किंतु हमी दुआ कर दी अल्लाह के से उसे में के यार तूफाने आने ते वा 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 अमी अल्लाह रे कोई सी सोई सलामत अल्लाह तुम्हारे बाड़ी पहुंचाई था तादारी मुंगी तुलिया होए জীবনে যত বিচার করছি ফোন করছি আইজ তা কি আর বিচার করতাম না আমার লগে কত চোখুর ফোন এই বন্ধন সময় আমার মা দাই দে এব সংসারে মায়ের মত আপন দে ভাই জীবনে না পাবে আমার মা নাই রে আমার বাবা নাই রে এব সংসারে বাবার মত আপন দে ভাই জীবনে না পাবে আমার বাবা নাই বাবারা দর মনে হইলে খান্দি যারে যার মায়েরা দর মনে হইলে জিগর ফাটে যার আমার মানাই কথাটা ঠিক কি না বেটি ও নজওয়ান ভাই বিদেশ যায় তার মা বাপ রে কয় না জালালউদ্দিন সুয়ুতিও ফরমাইছেন বিদেশ যাইতে সময় যদি তোর মাই বাপ রে সাও দরি সালাম করিয়া বস মা ও আমার বাবা মা লাগি দোয়া করি আমি যাইয়া রে গিয়া আর ওই সময় যদি তোর মাই বাবা কইলেন যা রে বাবা আল্লাহর ক্ষুদ্র তোরা তো তোরে আমানত দিলাম জালালউদ্দিন সুয়ুতিও ফরমাইছেন বিদেশর জিন্দেগানি যত বছর মাই বাবার কথা হওয়ার কারণে তোমার বডি আমার আল্লাহর জিম্মায় যাইব গিয়া আমরা মাই বাবার নেক আউলাদ হইতাম না বদ আউলাদ আর তুলিয়া দেখাক আর তুলকা নারা তাকবীর আমরা মাই বাবার আমরা রক্ত দাবি আছে নি না না জুম্মাবারে রাই ও আব্দুল শুকুর মিয়া আমার ভাই খেয়াল করো জুম্মাবারে রাই বাবা রুয়ে খবর তাকিয়া কয় ও আমার আব্দুল শুকুর রে যে বড় রই রে আরামে ঘুমাই রে ই গরর ইট আমি জুগালি দিয়া দইছি না আমি নিজ হাতে দইছি রে আমার খান দিয়া বালু আনাইয়া আমি নেস্তরি রে কইছি জুগালি আনিও না আমি তোমার লগে জুগালি দেব জাদু রে অত সুন্দর গর বানাইয়া থই আইছি রে আই রো গর ঘুমাই রে আয় আয় বাবার খবর গালাতায় আইয়া ফোন রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগীর ও আমার জাদু যে জমিনের দান উগার ভরিয়া তুললে রে এই জমিন ঠুক ঠুক আছিল রে আমি খাবলা লাগাইছি না মিল খুদাল দিয়া এটা ঠুক সমতল করি সুন্দর করি সমান করি থইয়া আইছি রে জাদু ও জমিনের দান দিয়া উগার ভরিয়া যাই রে আর আরামে ঘুমাই রে আয় আয় বাবার গমরার গালা তাই আইয়া ফোর রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগীরা একজন ভাই বাবার নেক আউলাদ দেখি যায় না তুলিয়া কমলে সুন্দর বলি নদীশা আমার মাইও নাই আমার বাবাও নাই আমার মা বাবা সইন আমার মাই বাবার মাগফিরত লাগে আমার মাই বাবার হায়াত লাগে আর তুলিয়া দেখাই ভাই ইয়াত রে আমরা কইব মাই বাবার নে কাওলা দরাত কইনে সুবহানাল্লাহ সাদিয়ে ফরমায় গোলা জীবন গড় যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন
জীবন তুমি করিবে গোপন মরিতে হাসিবে কাঁদিও আমরা যদি মাই বাবার নেক আওলাদ হইতাম পারি না ইতা জিন্দেগির কোনো দাম নাই খুঁটি মুটি একটা গরুর বাচ্চা সামনে বসত ও মফিল খান হইতো 15-20 হাজার টাকার মধ্যে খুঁটি মুটি একটা গরুর বাচ্চা দেনে ওয়াল্লা দেখি সাইন একজন মাই বাবার নেক আওলাদ কোনো আসনি বলে সুন্দর ভুনি মিলিশা আমার বাবা গাড়ি তৈয়া গেছেন বাড়ি তৈয়া গেছেন বাসা তৈয়া গেছেন জমিন তৈয়া গেছেন আমার রক্ত তোমার মাই বাবার দাবি আছে আমি কুটি মুটি একটা গরুর বাচ্চা আমার মাই বাবার ইশালে সব নিয়ত করিয়া একটা গরুর বাচ্চা জন্ম বছর আমি দিলাই আপনি একটা গরুর বাচ্চা দিয়া ইশালে সবর মফিল হইব আমার আল্লাহ তোমার মাই বাবার কবর মাফ করে দিয়া যত মুর্দে গান সারালে মাফ করে দিয়া জন্নতি মাসর খইয়া দিয়া বদলা মেহমানদারি কবর হরিলি কুটি মুটি একটা গরুর বাচ্চা বলে নুরি সাহেব জীবনে তো বহুত ছটকা দিলাম আমি আমি একটা গরুর বাচ্চা দিলাইব সামনে বছর আমার মাই বাবার হায়াত লাগি আমার মাই বাবার মাগফিরাত লাগি ইলা আসর নি হন জওয়ান বা একজন মুরব্বি বাপ বলে ইনশাআল্লাহ আমি একটা গরুর বাচ্চা দিলাইব আমার বাবা বাড়ি থইয়া গেছে গর থইয়া গেছে আপনি আত তুলিয়া দেখাইবা ইয়াতরে আমরা হই দয়াল মাই বাবার দয়াল ওলাদ রাত হইনা সুবহানাল্লাহ আসলে ইলা সাহসী হজ্জন মুরব্বি বা একজন নজওয়ান এই যে নজওয়ান যে মুরব্বি আট খান তুলবায় আমরা মনে করবো মাই মাইয়ে মানি ছোট হইয়া গেছে হই না সুবহানাল্লাহ জীবনে তো কত সদগা দিরা উপায় আর হবায় আট তুলিয়া দেখাইবা বলে ইনশাআল্লাহ হোম পয়সার মধ্যে নুরি সাহ আমি একটা গরুর বাচ্চা দিলাই কিন্তু আমরা মনে করবো মাইয়ে আপনারে মানি ছোট হইয়া গেছে তোষ্ণা গ অবুজ মনে বে হার লাগি পাতি সরে বাড়ি ঘ আর দন্ত হলো যাহা থাকবে বাটবা পুরা সবাই করে নিজের মাতে নিজের স্ত্রী খান্দে যাবে যাবে আর লাগি বাধি সরে বাড়ি ঘর অবুজ মন দে আর লাগি বাধি লাইরে বাড়ি ঘর কটা বেদনায় ধরব কুয়াইন্তে হসপিটাল লইয়া যাইবা ডাক্তারে কইব ডেড বডি বলে কিত হইছে বলে হাস ঠক হই গেছে লাশ উঠা দোয়ার নিয়া গোসল করাইবা আওলাদে হইবা খবরদার গরু হারাইও না মসজিদর উঠা আনো লাশ লইয়া যাও গিয়া মানসে বার সাইরা আজি যাবর তো শহর গর নিজে জুগালি মেস্তরি লগে দিছ নিজে ইট দইছ নিজে ইট বালিয়া নিয়া লাগাইছ কিন্তু তোমার আওলাদে তোমার লাশ গরু হারাইতে দিতালা কিন্তু জীবনে যা কিছু খামাইবাই এর মধ্যে আপনার সঙ্গে যাইব জীবনের আমল হই না সুবহানাল্লাহ জীবনের আমল যাইব ইলে আসেন দিয়ে হজ্জন নজওয়ান ভাই বা একজন মুরব্বি বাপ সাহস করনে ওয়ালা সাহসের লক্ষ্মী আপনি হাত তুলি আমরা দেখা করা আমরা প্যার খুলিয়া আপনার জিন্দা মুর্দা লাগি দোয়া করমু আর আল্লাহ একটা উসিলা বাতাইয়া দেওয়াইবা হই না সুবহানাল্লাহ আমি একটা গরুর বাচ্চা দিলাই আমার মাই বাবার মাগফিরাত লাগে আমার মধ্যে গান রিসালে সবর মফিল ইসিন্নি ফিফড়ায় পর্যন্ত খাইব ইসিন্নি কে খাইব ফিফড়ায় পর্যন্ত খাইব আপনিও না মেহমানদারি করবা আমার আল্লাহ জন্নতি মাসের হইয়া দিয়া বদলা মেহমানদারি তোমার মূর্তি গান হলো লোকে খবর করবা কইনা সুবহানাল্লাহ ইলে আসেন যে একজন সাহসী একজন জন্য জওয়ান বা একজন মুরব্বি বাপ বলে ইনশাআল্লাহ নুরি সাহেব আমি একটা গরুর বাচ্চা 5000 টাকা
খেদিবা দেখি চাই 5000 টা টাকা এখান না তুলিয়া দেখাও কা সুবহানাল্লাহ সভাপতি সাহেব নাম কল দিলে যে আদি মাপা যে মাসুক আহমদ কত সুন্দর নাম মাসুক আহমদ এটা মায়ার ডাক কই না মারহাবা জুরে হই না মারহাবা সবার সময় যারা পিঠে যার মাই বাবার ঔলাদ ও আত হইল মাই বাবার নেক ঔলাদ রা ই মায় বাপে মানিক জন্ম দিয়া গেছে আর সবার সময় দেখি মুখ খালা করি বই থাকে এগুলো বড় দাম ওলাওলা ইগে জিন্দেগি খবর গালাত কে উবাইতো না মাসুক আহমদ সাহেব 5000 কই না মারহাবা বর্তমান সুবহানাল্লাহ আল্লাহ তোমার বন্দারে যতদিন জমিনও বাঁচাইয়া রাখো মানুষ জাতির খিদমত করাইয়া রাখে হোক আমিন জুরে হোক আমিন 3 নম্বর 5000 টাকা এক লোকে দোয়া করুন দেখি যাই 3 নম্বর 5000 টাকা দেনে ওয়ালা এখন জন সাওয়াসি মুরব্বি কয়েস মাসুক সাহেবর ভাই ও যার হুরে করে দান সে জানে দানের বিধান কয়েস মাসুক সাহেবর ভাই নামে 5000 ওই গেছে ফন্ড কই না মারহাবা জুরে কই না মারহাবা এক লোকে দোয়া সময় শর্ট 4 নম্বর 5000 কোটি টাকা ওই জীব 20000 টাকা দেখি যাই ও মুফিন জাকিয়া জন্য জীবনে আত তুলিয়া দেখাও আমরা ইয়াত মনে করমু মাই বাবার নেক আওলাদ ওরা 4 নম্বর 5000 টাকা দেনে ওয়ালা আল্লাহ এখা না তো মুফিল নাইনি দয়াল মাই বাবার একজন দয়াল সুবহানাল্লাহ নাম ও দেখো কা জি আব্দুল হান্নান মিন্টু বলে নাই মিন্টু ও যে কেনটা মায়ার দা কই না মারহাবা মারহাবা আল্লাহ ইতাতে মালদার বানাইও ইতাতে সম্মানী বানাইও গরে গরে শান্তি দিও খানদানর জিন্দা মুর্দার গুনাহ মাফ করি হোক আমিন 5 নম্বর 5000 টাকা ওই জীব 25000 টাকা দেখি যাই 5 নম্বর 5000 টাকা কি এখানে আল্লাহ আমার দিলে ডাকের ইতাত হনো আছে হোক আমিন জুরে হোক আমিন একজন মুরব্বি বাপ দেখি আপনার ফুল সাহস করিয়া সাহস হলো কি আমরা ইয়াত কইমু মাই বাবার নেক আওলাদ ওরা 5 নম্বর 5000 টাকা দেনে ওয়ালা সুবহানাল্লাহ আমার ভাই সাহেবের নাম কবুল আর 5000 হইতাম নাই শেষ বলাদার সব বলাদার এমন ভাগ্যবান কোন মুরব্বি বাপ কোন মজুয়ান ভাই দেখি আপনার তুলিয়া দেখাও বলে সুন্দর ভুরি ভুরি সব আমার মায় আমার বাবার বড় মেহনত করি আমারে ভালিছইল বাড়ি তৈয়া গেছন ঘর তৈয়া গেছন বিছরা তৈয়া গেছন আইজ আমার মাই বাবার মাগফিরত লাগি আমার মাই বাবার হায়াত লাগি আমি 5000 টাকা দিব দেখি যাই ওই জীব 30000 টাকা ইকুনাত খান 6 নম্বর আল্লাহ দেখি যাই সাহস লক্ষ্মী এখন জন্য জুয়ান ভাই একজন মুরব্বি বাপ মাত্র 5000 টাকা এখা নাত আছেন সাহস লক্ষ্মী আপনার তুলিয়া আমরা দেখাও আমরা প্রাণ তুলিয়া আপনার জিন্দা মুর্দা লাগি দোয়া করো ইয়া ইয়া ইকুনাত খান দেও আল্লাহ আল্লাহ ও আপনার নামরে তুলাইয়া দেখাও আমার দিলে ডাকের যেমন পাইমু হোক আমিন জুরে হোক আমিন খেরেবা এমন ভাগ্যমান শেষমেশ 5000 টাকা দেনে ওয়ালা ও নজুন ভাই আপখান তুলো জি না খাইলিমু ও একজন রাত উঠবো দেখবাই দেখি যাই নিখুন আপখান আল্লাহ ও আপখান নামরে তুলাইয়া দেখাও আমার 30000 টাকা ওই তো দেখি যাই আপখান তুলাইয়া আমরে দেখাও আল্লাহ দেখি যাই শেষমেশ 5000 টাকা এখানে না দয়াল মাই বাবার কোন দয়াল আওলাদ ওরা সাহস লক্ষ্মী প্রাণ খুলিয়া আপনার জিন্দা মুর্দা লাগি আমরা দোয়া করব শেষমেশ 5000 টাকা আল্লাহ ক্যান্সার দিতা নাই ফিতো পাথর দিতা নাই কিডনি পাথর দিতা নাই কিডনি ডেমেজ করতা নাই বার্থ ডেমেজ করতা নাই 5000 টাকা সদকার বিনিময় তোমার বডি আমার আল্লাহর জিম্মায় যাইবো গিয়া কইনা সুবহানাল্লাহ
পূর্ণ জীবন ভাই মাই বাবার হায়াত লাগি মাই বাবার মাগফিরাত লাগি 2000 টাকা সুবহানাল্লাহ নাম আব্দুল হাই কইনা মারহাবা ওই গেছে 25 26 27000 কইনা মারহাবা এক লগে দইব এর বাদে 2000 টাকা কি কোন আখান ওই জীব 29 দেখিছেন 29000 আল্লাহ ই খুন দুইটা আঙ্গুল তুমি আল্লাহ তুলাইয়া আমারে দেখাও যার মাল চাইবা ও তার মাল আনিয়া লাগাইবা দেখিছেন 2000 টাকা ওই যে 29000 টাকা সময় দিলে লোকালো আঙ্গুল তুলো না দিলে আমরা দোয়া করলিতাম দেখিছেন দয়াল মাই বাবা দুইটা দয়াল আঙ্গুল তুলো চাই মাই বাবার মাগফিরাত লাগি মাই বাবার হায়াত লাগি 2000 টাকা ইয়া সুবহানাল্লাহ নাম বাহারউদ্দিন বাহারউদ্দিন 2000 কইনা মারহাবা ওই গেছে 29000 ওকা মারহাবা 1000 টাকা কি একটা আঙ্গুল খেবা সুবহানাল্লাহ নাম আপনার নাম ফয়াজ মিয়া সায়াদ মিয়া ফয়াজ মিয়া ওই গেছে 31000 কইতো মারহাবা জুরে কইতো মারহাবা নারে তাকবীর আপনার নাম সুজেল আহমদ হ্যাঁ সুজেল আহমদ সুজেল আহমদ ওই গেছে 32 33000 কইতো মারহাবা 34 নম্বর খে নাম উবেদ আহমদ সুবেদ আহমদ সুবেদ আহমদ 34 নম্বর সুবেদ আহমদ 34 35 ৪০000 কইনা মারহাবা এর বাদে 1000 টাকা একটা আঙ্গুল ছিল না দয়াল মাই বাবার আরে বাবা মুরব্বি বাপ একটা আঙ্গুল ছিল না দয়াল মিয়া ওই গেছে 40 কইলে মারহাবা এর বাদে 42000 একটা আঙ্গুল 1000 টাকা নাম হ্যাঁ সাইদি 1000 ওই গেছে 42 কইনা মারহাবা জুরে কইনা মারহাবা 43 নম্বর 1000 টাকা 1000 টাকা খের ভাই মন ভাগ্যমান কুন্ন জীবন ভাই দেখি চাই 43 1000 টাকা 43 নম্বর 1000 টাকা খে সুবহানাল্লাহ নাম রুহেল রুহেল 1000 দশ বাজার ব্যবসায়ী আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দান করি হোক আমিন 44 45 নম্বর 1000 45 নম্বর 1000 কোন মুরব্বি বাপ কোন জওয়ান ভাই স্বপ্ন বছর মফিল খান হইব 45 নম্বর 1000 টাকা সুবহানাল্লাহ নাম আয়াজ আলী আয়াজ আলী কইনা মারহাবা আপনার নাম দয়াল মাই বাবার দয়াল আউলাদর আঙ্গুল দেখি যাই 47 নম্বর 1000 টাকা আসলে 47
রাত্রে আল্লাহ দুনিয়া বানাইয়া মৌত দিতা না, দেখি জানি গরিব হজর মানুষের 500 টাকা দেখা সুবহানাল্লাহ। আপনার নাম সাব্বির আহমদ ফাসো, সাব্বির আহমদ ফাসো, গরিব মানুষ ঢুকাইয়ার 500 টাকা খুন নজীবন ভাই 500 টাকা তোমার রাত্রে দনিনা বানাই আমার আল্লাহ মৌত দিতা না, দেখি যাই খুন নজীবন ভাই আব্দুল জব্বার মিয়ার ছেলে তাহমিদ নেনি ওই গেছে 49 50 নাম হাসান আহমদ ফাসো, মারহাবা। আপনার নাম